সাধারণ মানুষদের মধ্যে প্রচলিত একটি কথা আছে, শিক্ষা ব্যবস্থার চলছে দুরবস্থা। তারই যেন প্রমাণ মিলল কারিগরি শিক্ষা বোর্ডে। সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিলেও বোর্ড অব ম্যানেজমেন্ট নেমেছে পকেট বোঝাই করার কারসাজিতে। সম্প্রতি দেশ রূপান্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খান ব্যস্ত টাকা কামাতে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তন, অনুমোদন, পাঠের বিষয় খোলা সহ যে কোনো কাজ করাতে গেলেই গুনতে হবে টাকা। টাকা না দিতে পারলে কোনো কাজই যেন করানো যাবে না, এমনকি তাকে কোনো অনুষ্ঠানে নিতে গেলেও টাকা লাগে। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত না থাকলেও তিনি সম্মানী নেন এমন তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। তার অনিয়মে ডুবে আছে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে কোনো বেসরকারি পলিটেকনিকের নবীনবরণ সহ কোনো অনুষ্ঠানে দাওয়াত দিতে গেলে কত সম্মানী দেওয়া হবে তা আগে জানাতে হয়। লাখ টাকার কম সম্মানী হলে বা অগ্রিম না দিলে অনুষ্ঠানে যেতে রাজি হন না। বোর্ডের সব প্রশিক্ষণ কর্মশালার জন্য তিনি উপস্থিত থাকেন বা না থাকেন তাকে আলাদা করে সম্মানী দিতে হবে। বোর্ডে যেমন চলে সনদ বাণিজ্য, তেমনি টাকা দিলেই বাড়িয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের নম্বর, না দিলে ফেল করিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দেশ রূপান্তরের সূত্র থেকে জানা যায়, গত 13 ফেব্রুয়ারি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে অভিযোগ জানিয়ে বলেছে তাদের প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে 2 দফায় প্রায় 20 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদউদ্দিন আহমেদ বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নামে অনিয়মের অভিযোগ পেয়েছে। এর জন্য 2 সদস্য বিশিষ্ট 2টি তদন্ত কমিটি গঠন ও দ্রুততার সঙ্গে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টের সত্যতা পাওয়া গেলেই নেওয়া হবে ব্যবস্থা। এনপিআইয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সাইদুর রহমান এর স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, তাদের প্রতিষ্ঠানের আয়তন বাড়ানোর জন্য আগের ঠিকানা মহাকালী থেকে বর্তমান ঠিকানা বনশ্রী খিলগাঁওয়ে যাওয়ার জন্য গত বছর 4 ডিসেম্বর বোর্ডে আবেদন করা হয়, যার জন্য বোর্ড চেয়ারম্যান 20 লাখ টাকা ঘুষ দাবি করেন। এ অর্থ দিতে অস্বীকৃতি জানালে শুরুতে তিনি কালক্ষেপণ করেন এবং পরে অনুমোদন দেবেন না বলে জানান এবং সেই সাথে পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে দূরের কেন্দ্র নির্দিষ্ট করেন। পরে এক প্রকার চাপ দিয়েই 10 লাখ টাকা দিতে বাধ্য করেন। তারপর ধাপে ধাপে আরো 15 লাখ টাকা চান। চাপের মুখে আরো 10 লাখ টাকা দেয়া হয়, কিন্তু এতেও ভরেনি তার টাকার ঝুলি। দাবি করেন আরো 5 লাখ টাকা। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদ সদস্য সুফি ফারুক ইবনে আবু বকর বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে সচিবের কাছে আরেকটি অভিযোগ দিয়েছেন। তাতেও বলা হয়েছে এ বোর্ডের চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কথা। চিঠি থেকে আরো জানা যায়, পরিচালনা পর্ষদের সুপারিশে চিহ্নিত দুর্নীতিবাজ ও দায়িত্ব পালনে অনিচ্ছুক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে কৌশলে কালক্ষেপণ করেন। আলোচনা যাই হোক, নিজের ইচ্ছামতন রেগুলেশন তৈরি করেন এবং অনুমোদনের জন্য চাপ দেন। এ বিষয়ে কথা বলতে চাইলে চেয়ারম্যান তার অফিসিয়াল নম্বরে ফোন রিসিভ না করে তার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করতে বাধ্য করেন। গত 13 জানুয়ারি কারিগরি শিক্ষা বোর্ডে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে আবেদন করেন চেয়ারম্যানের মেয়ে আনিকা সিদ্দিকা অ্যানি, মেয়ে জামাই মোহাম্মদ আবির রহমান এবং তার ছেলে লাবিব ই আকবর। তাদের সঙ্গে আরো কিছু প্রার্থীর চাকরি অনেকটা নিশ্চিত বলেও কারিগরি বোর্ডে কথা চাউর হয়েছে। সেই সাথে জানা যাচ্ছে লেনদেন হয়েছে বড় অঙ্কের টাকার। অনেকেই বলেন চেয়ারম্যান পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তিতে কিছু পদের শর্ত অস্বাভাবিকভাবে পরিবর্তন করেছেন। চেয়ারম্যানের সিন্ডিকেটের অন্যতম হোতা চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ আবু তারিক সিদ্দিকী, তিনি বোর্ডের সহকারী বিশেষজ্ঞ হিসেবে পদায়িত হলে তার বোর্ডের অভ্যন্তরীণ আদেশে পরিদর্শন বিভাগ ও প্রশাসন বিভাগের প্রক্রিউরমেন্ট শাখার দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি প্রক্রিউরমেন্ট অফিসার ছুটিতে গেলে তাকে সে পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তার দায়িত্ব পালনকালে অফিসে প্যান্থম নামক প্রিন্টার ও বেনামি কোম্পানির ফটোকপিয়ার সরবরাহ করা হয়। এতে বড় অঙ্কের দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। দেশ রূপান্তরের সূত্রে আরো জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খান বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা নেই। অভিযোগকারীর প্রতিষ্ঠানকে পরীক্ষার কেন্দ্র করেনি বলে এই অভিযোগ। আমি সাধারণত কোনো প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যাই না, গেলে শিডিউল্ড হারে সম্মানী নেই, আবার অনেক সময় নেই না। প্রশিক্ষণ কর্মশালায় যেদিন থাকি না সেদিন সম্মানী নেই না, সাধারণত থাকার চেষ্টা করি। আমি মনে করি অভিযোগ সামনাসামনি করা উচিত। অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি নেই। রাজু আহমেদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।